গত 4 আগস্ট 2024 সাল সকাল 11টায় ডান্ডির ব্যাকস্টার পার্কে এক বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডান্ডি বাংলাদেশিদের পারিবারিক মিলন মেলা হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন সুদূর অ্যাবারডিন এবং এডিনবরা থেকে বেশ কয়েকজন প্রবীণ বাংলাদেশি। আজকে আসলে সবাই মন আসলে মুড সুইং করছে, আসলে যে বাংলাদেশে অবস্থা সবাই মন খুব একটা ভালো তাই না, কিন্তু আমাদের বাচ্চাদের স্কুল হলিডে শেষ হয়ে যাচ্ছে আর সব বাচ্চাদের এখানে পার্কে নিয়ে আসা আসলে। আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অনেক থ্যাংক ইউ যে ওরা অনেক সুন্দর একটা আয়োজন করছে মানে বারবিকিউর মাধ্যমে। থ্যাংকস। বিসমিল্লাহির রহমানির রহিম। ডান্ডি অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই বারবিকিউ পার্টি আমরা সবাই এনজয় করতেছি। ডান্ডিবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং এখানে যারা আগত যারা মেহমান আছে সবাইকে ধন্যবাদ। সবাই পার্টিসিপেট করছে, এত মানুষ, আমরা সবাই পার্টিসিপেট করছি, সবাই হার্ডওয়ার্ক করতেছি। আমরা তখনই সন্তুষ্ট হব যখন ডান্ডিবাসীর লোকগুলো প্লিজ থাকবে আমাদের প্রতি। থ্যাংক ইউ সুমন ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডান্ডিবাসী সকলকে, থ্যাংক ইউ, সি ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সুমন ভাই, আপনার ইচ্ছার জন্য ডান্ডি অ্যাসোসিয়েশনের আমরা পক্ষ থেকে যত মানুষ আসছে সবাই আসছে, আমরা এক্সপেক্ট করিনি যে এত মানুষ আসবে, তবে যে মানুষ আসছে তো ওয়েদার একটু খারাপ ছিল, তারপরও মাশাল্লাহ অনেক মানুষ, এটা আমরা আশা করিনি এত মানুষ আসবে, তো সুন্দর পার্টি হয়েছে। কিন্তু যেটা ব্যক্তিগতভাবে বাংলাদেশের যে একটা ক্রান্তি লগ্নে আমরা এখন আছি এজন্য আমরা একটু সবাই একটু দুঃখিত, কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট তো আগেই হয়ে গেছে লোক, যার জন্য আমরা এটা চালাই নিছি কন্টিনিউ, এই জন্য আমরা সবার কাছে আবার ক্ষমাও পাচ্ছি। থ্যাংক ইউ সুমন ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ডান্ডিবাসী, সত্যি আজকে আমার খুব ভালো লাগছে, অনেক লোক বিদেশে শত ব্যস্ততার মাঝখানে আমরা এক জমা দেখতে পারছি এবং সবাইকে একটু আমল দিতে পারছি। ওয়েদার একটু খারাপ ছিল, আল্লাহ রহমতে অবশ্য ওয়েদার নাতিশীতোষ্ণ, মানুষ এনজয় করছে, আমরা চাই কন্টিনিউ সবসময় করতে, সবাইকে আনন্দ দিতে। আমরা এক বাংলাদেশের পক্ষ থেকে আমরা সবাই সম্মান রাখবো, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ সবার জন্য। হ্যালো, সবাই আসছেন কেন, আসার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। আজিম মাহমুদ সুমন, EBS কমিউনিটি নিউজ, ডান্ডি।